Assalamualaikum, আমি নবীন আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ এছাড়াও আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে আপনারা দেখে নিতে পারেন যেগুলোতে আবেদন করার সুযোগ রয়েছে আবেদন করতে পারেন ৪৩তম বিসিএসের অনলাইন আবেদনপত্র জমাদানের সময় বাড়ানোর সংক্রান্ত বাংলাদেশ সরকারি কর কমিশনার সচিবালয়ে ফ্রেশ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে ২৯ মার্চ ২০২১ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ৪৩তম বিসিএস পরীক্ষা ২০২০ এর অনলাইন আবেদনপত্র বিপিএসসি ফ্রম ১ জমাদানের শেষ তারিখ ২৯ মার্চ ২০২১ সন্ধ্যা ৬টা এর পরিবর্তে ৩০ জুন ২০২১ তারিখ সন্ধ্যা ৬টা পর্যন্ত পুনঃ নির্ধারণ করা হলো ২ নম্বর রয়েছে ফলশ্রুতিতে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ অর্থাৎ ৩০ জুন ২০২১ তারিখ সন্ধ্যা ৬টা মধ্যে কেবল ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীরা উক্ত সময়ের পরবর্তী ৭২ ঘণ্টা ৩ জুলাই ২০২১ সন্ধ্যা ৬টায় পর্যন্ত SMS এর মাধ্যমে বিজ্ঞপ্তি ১২ নম্বর অনুচ্ছেদের নির্দেশনা অনুসরণ করে ফি জমা দিতে পারবেন উল্লেখ্য নির্ধারিত তারিখ ও সময়ের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না ৩ নম্বর রয়েছে ৪৩তম বিসিএস পরীক্ষা ২০২০ এর অনুচ্ছেদ ১ বিশেষ নির্দেশনা এর উপানুচ্ছেদ ১-৩ প্রার্থীর যোগ্যতা অংশটুকু নিম্নোক্ত ভাবে অবতীর্ণ প্রার্থীর যোগ্যতা যদি কোনো প্রার্থী এমন কোনো পরীক্ষায় অবতীর্ণ হয়ে থাকেন যে পরীক্ষায় পাশ করলে তিনি ৪৩তম বিসিএস পরীক্ষা ২০২০ এর অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেন এবং যদি তার ওই পরীক্ষার ফলাফল ৪৩তম বিসিএস পরীক্ষা ২০২০ এর আবেদনপত্র দাখিলের শেষ তারিখ পর্যন্ত প্রকাশিত না হয় তাহলেও তিনি অবতীর্ণ প্রার্থী হিসেবে অনলাইনে আবেদনপত্র দাখিল করতে পারবেন তবে তা সাময়িকভাবে গ্রহণ করা হবে কেবল সেই প্রার্থীকেই অবতীর্ণ প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে যার স্নাতক স্নাতকোত্তর পর্যায়ের সকল লিখিত পরীক্ষা ৪৩তম বিসিএস পরীক্ষা ২০২০ এর আবেদনপত্র গ্রহণের শেষ তারিখের মধ্যে অর্থাৎ ৩০ জুন ২০২১ তারিখের মধ্যে সম্পূর্ণরূপে শেষ হয়েছে ৪ নম্বরে বলা হয়েছে ৪৩তম বিসিএস পরীক্ষা ২০২০ এর প্রিলিমিনারি টেস্ট আগামী ১৫ অক্টোবর ২০২১ তারিখ শুক্রবার সকাল ১০টা হতে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা রাজশাহী চট্টগ্রাম খুলনা বরিশাল সিলেট রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে পরীক্ষার হল আসন ব্যবস্থা এবং পরীক্ষার সংক্রান্ত বিস্তারিত নির্দেশনাবলী যথাসময়ে সংবাদ মাধ্যমে ও কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd প্রকাশ করা হবে